স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করব খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে নিয়মিত আয়োজন যত খেলায়। সাথে আছে মোহাম্মদ নাজিম, শুরুতে জানাবো শিরোনাম। টেস্ট জয়ের মিশনে ডারবানে সাদা পোশাকের প্রস্তুতি শুরু টাইগারদের, প্রোটিয়া কন্ডিশনে ওডিআই সিরিজ জয় বড় অনুপ্রেরণা বলছেন এবাদত। সাউথ আফ্রিকায় টেস্ট জয় অসম্ভব নয় তবে চ্যালেঞ্জিং, টাইগারদের সেশন বাই সেশন খেলার পরামর্শ প্রধান নির্বাচক নান্নুর। স্বাধীনতা দিবসে ক্রীড়াঙ্গনে নানা আয়োজন, নানা মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান ও সাবেক খেলোয়াড়রা। সিলেটে মঙ্গোলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের প্রস্তুতি শুরু বাংলাদেশ দলের, কাপ্রেরার কৌশলে মানিয়ে নেয় মনোযোগ জামাল ভিয়াদের। মাউন্ট মঙ্গনি টেস্ট জয়ের গৌরব অনুপ্রেরণা হবে ডারবানে বলছেন এবাদত হোসেন, ভবিষ্যতে দলে বেশি পেসার খেলানোর সম্ভাবনা দেখছেন তিনি। এদিকে প্রোটিয়া ভেন্যুতে টেস্ট জয়ের লক্ষ্যে প্রস্তুতি চলছে বাংলাদেশের, নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগাররা, রবিবার প্রস্তুতি ম্যাচের শেষ দিনে খেলবে মুমিনুল তাইজুলরা। কিউই ভেন্যুতে প্রথমবার টেস্ট জয় দিয়ে বছর শুরু বাংলাদেশের, কন্ডিশন বাধা টপকানোর আত্মবিশ্বাসের চূড়ায় টাইগাররা। নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুয়ের পর এবার সাউথ আফ্রিকার ডারবান। বছরের দ্বিতীয় দ্বিপাক্ষিক সিরিজে সাউথ আফ্রিকায় অসাধারণ আধিপত্যে ওয়ানডে সিরিজ জয়ে নিজেদের কাছেই জবাবদিহি বেড়েছে বাংলাদেশের। সাদা পোশাকে কেন নয় রঙিন উদযাপন, প্রেরণা যোগাচ্ছে মাউন্ট মঙ্গানুয়ে 8 উইকেটে সতেজ জয়। সে টেস্টের জয়ের নায়ক পেসার এবাদত হোসেন তৈরি হচ্ছেন ডারবান জয়ে। যে এই বছরের শুরুতে আমরা খুব ভালো স্টার্ট করেছি যে মাউন্ট মঙ্গানি টেস্ট দিয়ে, সো ওখান থেকে আমাদের সবার পুরো টিমের এনভায়রনমেন্ট বলেন, টিমের সবারই কনফিডেন্ট আসলে বেড়ে গেছে। সো আমরা সবাই চেষ্টা করতেছি যে যেহেতু আমাদের এই বছরটা আমরা খুব ভালোভাবে শুরু করছি এবং এইভাবে এই কনফিডেন্ট নিয়ে আমরা আগে সামনে আগে যাব। ওয়ানডে ফরম্যাটে হোমেই শুধু নয়, অ্যাওয়ে সিরিজেও কঠিন প্রতিপক্ষ বাংলাদেশ। টেস্ট সিরিজ শুরুর আগে মানসিক শক্তি বাড়াতে নেপথ্যে থাকবে সেঞ্চুরিয়নে টাইগারদের দুই ওয়ানডে। মাউন্ট মঙ্গানুয়ে এবাদতের সাথে 3 উইকেট নেয়া তাসকিন এবার প্রোটিয়া বধের নায়ক, ডারবান টেস্টে মনোবল বাড়াতে এ হিসেবেই অনেক কিছু। কম একটা উইনিং উইন হওয়ার পরে ওয়ানডেতে আলহামদুলিল্লাহ সবাই এখন খুবই বুস্ট আপ এবং সবার কনফিডেন্ট অনেকটা বিল্ড আপ হয়েছে, তো এই কনফিডেন্ট নিয়ে আমরা ইনশাল্লাহ টেস্ট ম্যাচটা শুরু করতে চাই আর ইনশাল্লাহ এই টেস্ট ম্যাচে আমরা ভালো কিছু করব। ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট আরও কীভাবে ইম্প্রুভ করতে পারি, আমরা দেশের বাইরে আলহামদুলিল্লাহ এখন ভালো করতেছি, আমরা দেশের ভিতরে আমরা তিন চারজন ফাস্ট বোলার আমরা আসলে খেলবো আমরা এটা আশা করি। ডারবানের চার্চওয়ার্থে চলছে বাংলাদেশের অনুশীলন, ওয়ানডে দল যখন সিরিজে ব্যস্ত তখন কেপটাউনে 2 সপ্তাহের ক্যাম্প করেছে টাইগার টেস্ট দল। নতুন বলে ভালো শুরুর সাথে কন্ডিশনে মানিয়ে নেয়ার দিকে মনোযোগ মুমিনুলদের। ফরিদা বক্তিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওয়ানডে সিরিজ জয়ের পর প্রত্যাশা বেড়েছে টাইগারদের নিয়ে, প্রোটিয়া দল পূর্ণ শক্তির না হলেও টেস্ট জয় সহজ হবে না বলছেন প্রধান নির্বাচক ও সাবেক ক্রিকেটাররা। সেশন বাই সেশন ভালো খেলতে পারলে জয় সম্ভব মনে করেন মিনহাজুল আবেদিন নান্নু। কঠিন উইকেটে দৃঢ় মানসিকতা নিয়ে খেলার পরামর্শ মোহাম্মদ রফিকের। প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ দল, নিউজিল্যান্ডের পর সাউথ আফ্রিকাতে লিটন তাসকিনরা ভয়কে জয় করেছেন, এসেছে ঐতিহাসিক সাফল্য। পিছিয়ে থাকা ফরম্যাট সাদা পোশাকে দিনতা কাটতে শুরু করেছে, আইপিএলের কারণে মূল একাদশের 5 ক্রিকেটারকে পাবে না প্রোটিয়ারা, সেই সুযোগে আরও একটা ইতিহাসের স্বপ্ন টাইগারদের। তবে প্রধান নির্বাচক সহজভাবে নিচ্ছেন না সিরিজটাকে। কনফিডেন্ট তো সবচেয়ে ভালো খেলার জন্য সবাই মরিয়া আছে, কারণ যেহেতু একটা ফরম্যাটে অলরেডি আমরা ভালো খেলে ফেলেছি এবং সবার জন্য এটা চাপমুক্তভাবে ভালো ক্রিকেটটাই খেলতে পারবো, ইনশাল্লাহ 5 দিন ভালো খেলবো এটাই চাচ্ছি। সাকিব তামিমকে ছাড়া জয় এসেছে নিউজিল্যান্ডে, তাই তো সেরা তারকা না থাকলেও খুব একটা চিন্তা থাকছে না, বোলিং ইউনিটের ধারাবাহিকতা আত্মবিশ্বাস দিচ্ছে। যে কোনো জয়ই আপনাকে সামনে চলার জন্য অনেক সাহস যোগাবে এবং আমি মনে করি প্লেয়াররা এখন যথেষ্ট কনফিডেন্ট এবং এব্রোডে ধারাবাহিকভাবে এখন ভালো খেলছে, ইনশাল্লাহ আশা করি সাউথ আফ্রিকায় টেস্ট সিরিজটাও ভালো কিছু করে আসবে। তো সুতরাং এখানে অনেক কনসেন্ট্রেট করতে হবে, কারণ এখানে আপনার এশিয়ার উইকেট আর বাইরের উইকেট অনেক তফাত, কারণ সাউথ আফ্রিকা উইকেটটাই অনেক ডিফিকাল্ট,
কারণ কি সব দেশে খেলেছি কিন্তু সাউথ আফ্রিকা উইকেট আপনি কখন ওদের ওয়েদার এবং উইকেট আপনি কখনো এটা বিশ্বাস করতে পারবেন না। হাবিবুল বাশার দলের সাথে রয়েছেন সাউথ আফ্রিকাতে, নান্নু ও রাজ্জাক প্রিমিয়ার লিগে নজর রাখছেন ক্রিকেটারদের উপর। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিসিবির করা মনিটরিংয়ে কমেছে আম্পায়ারিং বিতর্ক, ক্যামেরায় ফ্রেমবন্দি থাকায় কমেছে আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত দেওয়ার প্রবণতা, জানিয়েছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। এছাড়া আম্পায়ারদের সংকট কাটাতে পাইপলাইনে আরও নতুন মুখ নিয়োগে কাজ করছে আম্পায়ার্স কমিটি, জানান তিনি। গেল মৌসুমে সাকিবের এই কাণ্ড ভোলার নয়, এরপর আম্পায়ারদের নিয়ে কথা হয়েছে অনেক। ক্রিকেটের উন্নতিতে আম্পায়ারিং নিয়ে আরও সতর্ক অবস্থানে বিসিবি। নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর বদলে গেছে দৃশ্যপট, বিসিবির আয়োজিত সব ম্যাচই হচ্ছে ক্যামেরার ফ্রেমে বন্দি, ভুল করলে আম্পায়ারদেরও জবাব দিতে হচ্ছে, তাতে কমে গেছে ভুলের পরিমাণ। ঢাকা প্রিমিয়ার লিগে 20 ম্যাচে আসেনি কোনো অভিযোগ। আম্পায়ারদের প্রেসার ছাড়া আম্পায়ারিং করানো, এতে সুফল পাচ্ছি, আর ভিডিওটা লাগাতে যে কমপ্লেনগুলি পাচ্ছি সেগুলি আমরা অ্যাডজাস্ট করতে পারছি। যেরকম এ পর্যন্ত প্রিমিয়ার লিগে কিন্তু একটা, কারণ আমরা বলছি আপনার লিখিত দেন, লিখিত দিলে আমরা পর্যালোচনা করব। ঘরোয়া ক্রিকেটে পরিচিত কিছু আম্পায়ার সবসময় থাকেন ম্যাচ পরিচালনায়, যাতে ঘাটতি থেকে যায় আম্পায়ারিংয়ের মানে। সংকট সমাধানে দরকার পাইপলাইনে আরও আম্পায়ার, কাজ শুরু করেছে নতুন কমিটি। ভালো আম্পায়ারের নাম্বারটা খুব কম, সো আমার আর একটা দায়িত্ব যদি ওভারঅল লেভেলটা উপরে উঠাতে হয় এই এই কয়েকজনকে বাড়াতে হবে, তাহলেই সে না কনফিডেন্স লেভেলটা সবাই চায়। এখন আমার কাছে আসে পাঁচজন ধরেন, আমি মাছ হচ্ছে ছয়টা, তা আমি কোত্থেকে দিব? শুধু পুরুষ আম্পায়ার নয়, নারী আম্পায়ার তৈরিতেও কাজ করতে চান আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়াঙ্গনের তারকারা। সাউথ আফ্রিকায় জাতীয় সঙ্গীত গেয়ে বিশেষ এই দিন উদযাপন করে টাইগাররা। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীনতার 51 বছর পূর্তিতে নিজেদের অনুভূতি প্রকাশ করেন ক্রিকেট ও ফুটবল তারকারা। ওয়ানডে সিরিজে দাপুটে জয়ের পর সাউথ আফ্রিকায় টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি টাইগারদের। স্বাধীনতা দিবসে প্রোটিয়া ভেন্যুতে জাতীয় সঙ্গীতে সুর মিলিয়েছেন লাল সবুজের ক্রিকেটাররা। ডারবানের চ্যাটসওয়ার্থ ক্রিকেট ক্লাব ভবনে বাংলাদেশের সম্মানে উত্তোলন করা হয় লাল সবুজের জাতীয় পতাকা। দলের সাথে থাকতে না পারলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীকে স্বাধীনতার শুভেচ্ছা জানান টাইগার আইকন সাকিব আল হাসান। সাউথ আফ্রিকা থেকে তামিম মুশফিক লিটনও শ্রদ্ধাভরে স্মরণ করেছেন বিশেষ এই দিন। স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নেয় বিসিবিও। মিরপুরে সাবেক ক্রিকেটারদের মিলনমেলায় লাল দল ও সবুজ দলের টি-20 ম্যাচ আয়োজন করে বোর্ড। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও জাতীয় নারী দলের সদস্য জাহানারা আলমও ফেসবুক পেজে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। ক্রিকেটারদের পাশাপাশি মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া সহ ফুটবল অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিরা। স্বাধীনতা দিবস উপলক্ষে ফুটবল ম্যাচ আয়োজন করে বাফুফে, ম্যাচের চেয়েও বেশি পুনর্মিলনের আনন্দে মাতেন সাবেক ফুটবলাররা। এছাড়াও মহান স্বাধীনতা দিবসের 51 বছর পূর্তি উপলক্ষে নেপালের সাথে প্রীতি ম্যাচ আয়োজন করে কাবাডি ফেডারেশন। কপিল কুমার পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবল প্রসঙ্গ, ভ্রমণ ক্লান্তি উপেক্ষা করেই অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালদ্বীপ ম্যাচের ভুলগুলো শুধরে নিতে মনোযোগী কাবরেরা সিলেটে, ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় ফুটবলারদের। 29 মার্চ ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মঙ্গোলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। শিষ্যদের নিয়ে মালদ্বীপের মালে থেকে ঢাকা হয়ে সিলেটে কোচ হাভিয়ের কাবরেরা। অতিথি বাংলাদেশ মালদ্বীপে এবারও ব্যর্থ, নতুন কোচেও ফলাফল পুরনো, 2-0 গোলে হেরেছে লাল সবুজের দল। ফিফা উইন্ডোতে এবার মঙ্গোলিয়ার চ্যালেঞ্জ, বাড়তি সুবিধা ঘরের মাঠ, অনুশীলনে বাড়তি নজরদারি কাবরেরার। মালদ্বীপ ম্যাচের ভুলগুলো কাটিয়ে জয়ে ম্যাচ শেষ করার লক্ষ্য স্বাগতিকদের। যদি আরও কিছুদিন সময় পাইতাম তাহলে মনে করতাম যে মালদ্বীপের সাথে আমরা আসলে একটা ভালো রেজাল্ট পাইতাম। আমাদের ঘরের মাঠ, আমরা চেষ্টা করবো ভালো খেলার এবং মঙ্গোলিয়ার সাথে আমরা জিততে চাই। ঢাকায় মাত্র 3 দিনের ক্যাম্প করেই মালদ্বীপে প্রীতি ম্যাচ পেছনে যায় কাবরেরার ছেলেরা। এবারও মালদ্বীপ জয় হয়নি বাংলাদেশের। 29 মার্চ মঙ্গোলিয়ার মুখোমুখি হবে বেঙ্গল টাইগার্স। এই ম্যাচ দিয়ে মালের হতাশা কাটিয়ে ওঠার লক্ষ্য লাল সবুজদের।
উইদিন সিক্স ডে যে একটা কোচের যে আইডিয়া বা মডেল ক্যাচ করা ভেরি টাফ। প্রথম ম্যাচে যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো শুধরে আমরা চাবো যে আমরা ঘরের মাটিতে এই ম্যাচটা মঙ্গলের সাথে জেতার জন্য ইনশাল্লাহ আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করছি, কোচ সেভাবে প্ল্যান সাজিয়েছেন। কাবরেরার কোচিং স্টাইল নিয়ে কোনো সমস্যা না থাকলেও দ্রুত পজিশন পরিবর্তনের কৌশলের সাথে এখনও ঠিক মানে ওঠেনি ফুটবলাররা। সব কিছু ছাপিয়ে মঙ্গোলিয়ার বিপক্ষে হোম ম্যাচে মনোযোগ জাতীয় দলের। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে 6 উইকেটে হারিয়ে শুভ সূচনা কোলকাতার। বর্তমান চ্যাম্পিয়নদের দেয় 132 রানের টার্গেট, 9 বল আগেই টপকে যায় শ্রেয়াস আয়ারের দল। ছোট টার্গেটে সতর্ক শুরু কলকাতার। ভেঙ্কটেশ আয়ার 39 রানা বড় রান করতে ব্যর্থ। রাহানের 44 রান কোলকাতাকে জয়ের কক্ষে রাখে। শেষ দিকে স্যাম বিলিংসের 25 রানে বড় জয় পায় শ্রেয়াস আয়ারের দল। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে উমেশ যাদব ও বরুণ চক্রবর্তীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি চেন্নাই। ধোনির অপরাজিত 50 রানে 131 রানের পুঁজি পায় দল, যদিও তা যথেষ্ট ছিল না জয়ের জন্য। নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের মিশন শেষ হচ্ছে কাল। টাইগ্রেসদের পরীক্ষা ইংল্যান্ড। ওয়েলিংটনে ম্যাচ শুরু বাংলাদেশ সময় ভোর 4টায়। সবশেষ অস্ট্রেলিয়ার কাছে 5 উইকেটে হেরে ব্যাকফুটে বাংলাদেশ। বোলিংয়ে ভালো করলেও ব্যাটিংয়ে বাজে পারফরমেন্স চিন্তা বাড়িয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে সাফল্য পেতে কাটাতে হবে দুর্বলতা। শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙাতে চান জাহানারা সালমারা। চলতি বিশ্বকাপে 6 ম্যাচের 5টিতে হার বাংলাদেশের, একমাত্র জয় পাকিস্তানের বিপক্ষে। অন্যদিকে সেমিফাইনালের রেসে টিকে থাকতে জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের। নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 71 রানে হেরেছে পাকিস্তান। এই পরাজয়ে হার দিয়ে শেষ হলো পাকিস্তান নারী দলের বিশ্বকাপ যাত্রা। ক্রাইস্ট চার্চে টস হেরে ব্যাট পায় নিউজিল্যান্ড। 31 রানে ওপেনিং জুটির পর দ্বিতীয় উইকেটে আসে 68 রান। 19তম ওভারে 2 উইকেট হারালেও সুজি বেটসের অনবদ্য ব্যাটিংয়ে বড় স্কোরের পথে এগোয় ব্ল্যাক ক্যাপরা। 4র্থ উইকেটে 60 ও 5ম উইকেটে 51 রানের জুটিতে 50 ওভারে 265 রান তোলেনি নিউজিল্যান্ড। 14-4 126 রানের দুর্দান্ত ইনিংস খেলেন সুজি বেটস। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও কিউইদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত উইকেট হারায় পাকিস্তান। 4র্থ উইকেটে 82 রানের পার্টনারশিপ গড়েন বিসমা মারুফ ও নাইদা দার। এরপর ধস নামে পাকিস্তান ব্যাটিংয়ে। মাত্র 19 রানে শেষ 6 উইকেট হারিয়ে পাকিস্তানের ইনিংস থামে 174 রানে। কিউইদের হয়ে 5 উইকেট নেন হান্না রো। আবারও ফুটবলের খবর। বিশ্বকাপ বাছে বড় জয়ে নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে 3-0 গোলে জয়ে টানা 30 ম্যাচ অপরাজিত লিওনেল স্ক্যালোনির দল। অসুস্থতা কাটিয়ে জাতীয় দলে ফেরার ম্যাচে গোল পেয়েছেন লিওনেল মেসি। 30 মার্চ বাছাই পর্বের শেষ ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ ইকুয়েডর। কনমেবল অঞ্চল থেকে দ্বিতীয় দল হিসেবে আগেই বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবুও যেন স্বস্তিতে ছিল না লিওনেল স্ক্যালোনির দল। নিষেধাজ্ঞা, কোভিডে জর্জরিত স্কোয়াডে একমাত্র স্বস্তি লিওনেল মেসির উপস্থিতি। ঘরের মাঠ আলবার্তো আর্মান্দো স্টেডিয়ামে শুরু থেকেই চড়াও স্কালোনি বাহিনী। একের পর এক সুযোগ তৈরি করেও ভেনেজুয়েলার দুর্গ ভাঙতে পারেনি মেসি ডিমারিয়ারা। ম্যাচের 35 মিনিট পর্যন্ত একচেটিয়া আধিপত্যের পর আসে কাঙ্ক্ষিত সাফল্য। রদ্রিগোর অ্যাসিস্ট থেকে স্কোরশিটে নাম তোলেন নিকোলাস গঞ্জালেস। সুযোগ পেয়েছে অতিথিরাও, তবে ফিনিশিং দুর্বলতা গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল ভেনেজুয়েলার। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় আলবিসেলেস্তেরা। বেশ কয়েকটি ফ্রিকিকেও স্কোরশিটে নাম তুলতে পারেনি লিওনেল মেসি। কৌশল অনুযায়ী ম্যাচের 70 মিনিটে অ্যালেক্সিস ম্যাকের বদলি মাঠে নামে আনহেল ডিমারিয়া। 9 মিনিটের মাথায় রদ্রিগো দি পলের লম্বা শটে গোলকিপারকে বোকা বানিয়ে গোলের খাতায় নাম লেখান পিএসজির এই উইঙ্গার। তবে শেষটা রাঙিয়েছেন লিওনেল মেসি। বন্ধু ডিমারিয়ার বাড়ানো বলে ঠিকঠাক শট নিতে না পারলেও গোলটা ঠিকই আদায় করে নেন এলএম10। এই জয়ে টানা 30 ম্যাচে অপরাজিত লিওনেল স্ক্যালোনির দল। বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে 30 মার্চ ইকুয়েডরের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।